সেই জিন্দা নদীর উপরে আমেরিকা থেকে একটা নোংরা সিনেমা বার হয়েছে, যে সিনেমার ভিতরে দেখানো হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে মদপান করছেন। যে সিনেমাটার ভিতরে দেখানো হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ নারী ধর্ষণ করছেন, এই ভাই বাংলা বুঝিয়া দিলে, ভক্তি বুঝিতে বুঝিয়া দিলে, শুনুন কোরআন থেকে আল্লাহ বলেছেন উকাদিকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের দুটো সম্পদ দান করেছি, একটা হলো কিতাবুল্লাহ কোরআন পাক, আর একটা নিয়ামত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলের পাক। এই দুটো সম্পদের উপরে কোনরকম হামলা হলে মুসলমানরা রক্ত অর্থ জীবন দিতে রাজি আছে, আপনারা কি রাজি আছেন? হাদিস শরীফে বলা হয়েছে লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস আজমাইন। নিজের বাপ মা বিবি ছেলে মেয়ে রক্ত সম্পদ সকলে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যে ভালো না বাজবে এই লোকটা সম্পূর্ণ মমিন হতে পারল না। আমরা আমার নবীকে জান অপেক্ষা ভালোবাসি, যে নবী 40টা বছর ধরে মক্কার মাটিতে কাফেরদের সামনে লালিত পালিত হল, যে মক্কার দুষ্ট কাফেরেরও 40টা বছর ধরে মুহাম্মদ রাসূলুল্লাহকে পবিত্র মুহাম্মদ বলে দেখেছে, 40টা বছর ধরে যে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমিন বলে দেখেছে, পবিত্র মুহাম্মদ বলে দেখেছে, 40 বছর পরে আমার রাসূলুল্লাহ যেদিন বলেছিলেন আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, সেই দিন মক্কার একদল কাফেরেরও নবীর উপরে জুলুমবাজি করেছে, নবীকে নানান ভাষায় নোংরা কথা বলেছে, কিন্তু 40টা বছরের ভিতরে নবীর উপরে এক বিন্দু পরিমাণ দাগ দিতে পারেনি, নবীর কোন রকম ফল তারা পায়নি, শুধু রাসূলুল্লাহ যেদিন ওলামার দাওয়াত দেন সেই দিন নবীর উপরে জুলুমবাজি শুরু হয়েছে। মনে রাখবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন ব্যক্তি এসে বলেছিলেন, ভাই ফারুক আজম নবীর কাছে একটা বিচার দিয়েছিলাম, বিচারটা আমার মনোনীত হয়নি, বিচারটা কি আপনি করে দেবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন তবে একটু দাঁড়িয়ে যাও, ঘরের ভিতরে দিয়ে তরবারি খাপের থেকে তখন তরবারিটা বের করছে, রক্ত বুঝতে পেরেছে আমার আর উপায় নাই, এই মুহূর্তের জন্য আমার আমাকে টুকরা টুকরা করে ফেলবে, এই মুহূর্তের জন্য আমি তার আশ্রয় নেব, ওমর তাকে সহ টুকরা টুকরা করে দেবে। রক্ত দৌড়ে দৌড়ে নবীর দরবারে পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ ওমর আমাকে মারার জন্য আসছে। ওই দিন আমার নবী বলেন বাবা ওমর শান্ত হও, হযরত ওমর ওই দিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমির আল্লাহ হবর, এই মুহূর্তের জন্য ওমরের গায়ে এক ফোঁড়া রক্ত বাড়তে নবীর সানে এতটুকু ব্যাধি ওমর মেনে নিতে পারে না, আমার নবীর সানের এতটুকু বিয়াদবি হযরত ওমর মেনে নেননি। আমরা সেই মুসলমান, আমার নবী দাঁড়িয়ে মদ খাচ্ছে যেটা মুসলমান না হজম করতে পারবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তাকে বিশ্বস্ত বেঈমান অবায়ে শুয়ে দাঁড়িয়েছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে উমাইয়া বলেছিল খুবাইব তোমার পরিবর্তে মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি শুয়ে দাঁড়ানো হতো কতই না সুন্দর হতো, মক্কার সুন্দরী নারীগুলো তোমার বিবি বানিয়ে দিত, মক্কার জমিনে তোমাকে টাকার উপরে সবাই রাখত, এটা কি তুমি চাও? সেদিন খুবাইব বলেছিলেন
নবীর পায়ে সবরাজটা কুলির কাপড় ঢুকলো আমার নবী এতে যে কষ্ট পাবে খোদায়েমের দিকে রক্ত থাকতে মেনে নিতে পারে না আমরা সেই মুসলমান নবীর পায়ে আঘাত হবে মুসলমান নবী আলম হজম করে দেবে এটা সম্ভব নয় তাই আজকে কলকাতাতে আমাদের সমাবেশ আমরা মোহাম্মদ রাসূলুল্লাহর জন্য রক্ত অর্থ জীবন দিতে রাজি সর্বক্ষণ অতএব এই দেশ থেকে আমার নবী নামে যে নোংরা সিনেমাটা চলছে অবিলম্বে ভারত সরকারের কাছে দাবি বন্ধ করতে হবে যদি এরা বন্ধ না করে আগামীতে এতদিন শুনেছেন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে যে সমাবেশ ঘটাচ্ছি আগামীতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমাবেশ ঘটবে কিনা জানি না মুসলমানরা রক্ত দিতে নবীর জন্য রাজি আছে গুলি লাগায় পুলিশের গুলি লাগায় বোমা লাগায় তরবারি লাগায় মুসলমানরা যদি নবীর জন্য জীবন দেয় তাহলে কেমন দিন রসুলের কয়েক হাজার মানুষ আসছেন বসুন এক কথায় বলছি বসু বলুন এগোবেন না এগোবার চেষ্টা করবেন না দয়া করে আর এগিয়ে আসবেন না ওই জায়গায় বসুন ভাই আমার এই মাইকের স্ট্যান্ডের সামনে যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন কেন ওখানে কি মাইকের আওয়াজ যাচ্ছে না নাকি ওখানে কি মাইকের আওয়াজ যাচ্ছে একটু হাত তুলে বলবেন তাহলে বসুন পিছনে কত হাজার হাজার মানুষ আসছেন আপনারা যদি দাঁড়িয়ে থাকেন আমাদের সমাবেশ পরিচালনা করতে কষ্ট হবে আর মজলিসটা আপনার ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশ থেকেই ফুলফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আওয়াজ করে বলেছিলেন এক হাতে কোরআন আর এক হাতে হাদিস সামনে ব্রিটিশের আইন যদি কোরআন হাদিসের পক্ষে ব্রিটিশের আইন থাকে তাহলে ব্রিটিশের আইনকে স্বাগত জানাবো আর কোরআন হাদিসের বিরুদ্ধে যদি ব্রিটিশের আইন চলে যায় তাহলে ব্রিটিশের আইনকে আমি আবু বকর পায়ের তলায় বাড়িয়ে দেব সুতরাং ফুলফুরার মজাদ্দিদ জামানের পরে পশ্চিমবাংলার মুসলমান হেমন্ত সিং এর মতো আবার নতুন করে তারা জেগে উঠেছে আজ আমরা নতুন করে এখান থেকে সফল পক্ষপাত করব যদি ইনোসেন্স অফ মুসলিম সিনেমা যদি বন্ধ হয় তবে রাজ্য কেন্দ্র সরকার টিকবে সিনেমা যদি বন্ধ না হয় রাজ্য আর কেন্দ্রের আইনকে সঙ্গে দিতে গেলে ভাই বসুন আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলছি পিছনে যারা আছেন বসুন এগিয়ে আসবেন না দয়া করে এগোবেন না দয়া করে মাসকান নিয়ে গলি রাখবেন না বসে পড়ুন ভাই যারা পিছনে বসে আছেন দাঁড়ানো ভাইদের একটু ইঙ্গিত করে বসতে বলুন দয়া করে বসুন যেদিন ইসলাম কবুল করেছিলেন বলেছিলেন বাবা বাবা তো ইসলাম কবুল করেছে দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে চাই সেদিনকে নবী পাককে ওমর জিজ্ঞাসা করেছিলেন হুজুর কত জন মানুষ ইমান কবুল করেছেন নবী বললেন ওমর তোমাকে দিয়ে 40 জন হয়েছে হুজুর নামাজ কোথায় পড়বেন বলে নামাজ ঘরের ভিতরে পড়তে হবে বলে হুজুর কাবার সামনেই নামাজ পড়লে বলে নামাজ তো কাবার সামনেই পড়লে সওয়াব
কাবার সামনে নামাজ পড়লে কাফেররা ক্ষতি করবে বলে তোমরা কাবার সামনে নামাজ পড়া হবে গোটা পৃথিবীর মাসকান কাবা শরীফ সুন্নিস্তা মুসলমানকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে যখন হাজির হয়েছেন কাবার যখন ধরে সমস্ত দরবারি গুলো হেলান দিয়ে যখন নামাজে দাঁড়িয়ে গেছেন আবু জেহেল জয়ী হতে পারি মুসলমান মনে রাখবেন আমরা হযরত আবু বকরের সঙ্গে জান্নাতে যাব যদি আমরা এই সংগ্রামে শহীদ হতে পারি নিশ্চিত রাসূলুল্লাহ আমাদের শাফাত নসিব হবে রাসূলুল্লাহ আমাদের জন্য নিশ্চিত রাসূলের উপরে যে জুলুমবাদী হচ্ছে রাসূলকে নিয়ে যে নোংরামি করছে তার জন্য আমাদের যে সংগ্রাম আমার রাসূলুল্লাহ জিন্দা নবী তার উপরে যে অত্যাচার চলছে ইতিপূর্বে এই দেশের মাটিতে আন্তর্জাতিক নোংরা বহিল আজকে বা নাসের